হ্যালো এভরি ওয়ান আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন কলকাতা থেকে এখানে আপনার পোস্ট নেম হচ্ছে ডেপুটি ম্যানেজার এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ই এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে এটি একটি পারমানেন্ট গভর্নমেন্ট জব এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও বক্সে দিয়ে আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে এটি হচ্ছে নম্বর এবং এই পাবলিশ হয়েছে তারিখে এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস তো এখানে পোস্ট নেম রয়েছে ডেপুটি ম্যানেজার এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনটি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে আপনারা একবার দেখে নেবেন এবং আপনাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল সিক্সটিন অনুযায়ী এবার আমরা দেখে নিই আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এই জবের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে এছাড়াও আপনার ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে আপনার বয়স সীমা এখানে দেওয়া রয়েছে সর্বোচ্চ সাঁত্রিশ বছর পর্যন্ত এছাড়াও এসসি ক্যান্ডিডেটরা আপনাদের বয়সের উপর ছাড় পেয়ে যাবেন পাঁচ বছরের এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন তো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনের মাধ্যমে ফিল করতে হবে এবং এই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা এখনও শুরু হয়নি শুরু হবে একুশ তিন দু তারিখ থেকে এবং চলবে ষোলো চার দু তারিখ পর্যন্ত আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন তার আগে কিছু ডকুমেন্টস আপনারা স্ক্যান করে রেখে দেবেন কেননা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল সময় আপলোড করতে হবে ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আপনার কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টস আপনারা স্ক্যান করে রেখে দেবেন এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে আপনাদের প্রথমে রিটেন এক্সাম হবে পেপার ওয়ান এবং পেপার টু রিটেন এক্সামে যারা পাস করে যাবেন তাদের ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য রিটেন টেস্টে আপনাদের পেপার ওয়ান এবং পেপার টুয়ে একশোটা কুড়ি কোশ্চেন থাকবে এবং দুশো নম্বর করে থাকবে এবং পার্সোনালিটি টেস্টে আপনার পঁচাত্তর নম্বর থাকবে এখানে আপনার রিটেন এক্সামে সিলেবাস দেওয়া রয়েছে আপনারা একবার দেখে নেবেন সিলেবাসটিকে অ্যাপ্লিকেশান ফর্ম যখন ফিল করবেন তখন আপনাদের অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে অ্যাপ্লিকেশান ফিও আপনাদের অনলাইনের মাধ্যমেই পে করতে হবে এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে দুশো টাকা এবং এসটি এসসি ও পিএইচ ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে মাত্র পঞ্চাশ টাকা এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এই অফিসিয়াল নোটিফিকেশানের এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এর ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি এই ওয়েবসাইটে এসেও ডাউনলোড করতে পারবেন এই যে এই লিঙ্কে ক্লিক করে এছাড়া অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের এই ওয়েবসাইটে এসেই ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লিঙ্ক এখনও পর্যন্ত অ্যাক্টিভেট হয়নি অ্যাক্টিভেট হবে একুশ তিন দু তারিখ থেকে ওই দিন থেকে আপনারা এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকম জব রিলেটেড নোটিফিকেশন নিয়ে আজকের জন্য বা